রাজপথে থেকে সরকারের বন্দুক বুলেটকে মোকাবেলা করে এই সরকারকে পরাজিত করে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব, জনগণের সরকার আমরা দেশে গঠন করব। যুক্তরাজ্যের যে বক্তব্য, কানাডার যে বক্তব্য, অস্ট্রেলিয়ার যে বক্তব্য, ইউরোপীয় ইউনিয়নের যে বক্তব্য, এমনকি জাতিসংঘের যে বক্তব্য, শুধু তাই নয়, পাশাপাশি দেখুন বিশ্বের যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে, বিশ্বের যে সুশীল সমাজের যে সংস্থাগুলো রয়েছে এবং বিশ্বের যে নন গভর্নমেন্ট অর্থাৎ বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে, তারা প্রত্যেকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে 7ই জানুয়ারির নির্বাচনকে একটি ভুয়া, একটি নাটক, একটি প্রহসনের নির্বাচন বলে ঘোষণা দিয়েছে। এটা আমাদের কথা নয়, এটা বিশ্ববাসীর কথা। এবং পাশাপাশি আজকে এই যে বাংলাদেশের মিডিয়া যারা রয়েছে, যারা চরম চাপের মুখে এই দেশে তাদের দায়িত্ব পালন করছেন, আমি তাদের শ্রদ্ধা জানাই। এই কঠিন অবস্থার ভেতরে বিগত 10 দিন এই পত্রিকাগুলো আপনারা পর্যালোচনা করুন, তারা কি লিখেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তারা সত্য কথা এই কঠিন অবস্থার মধ্যে লিখেছেন যে এটা কোনো নির্বাচন হয়নি। পাশাপাশি বিদেশের যে নামি দামি, দুনিয়া নামি দামি যত মিডিয়া আছে, নিউইয়র্ক টাইমস বলুন, ওয়াশিংটন পোস্ট বলুন, সিএনএন বলুন, বিবিসি ওয়ার্ল্ড বলুন, আল জাজিরা বলুন, ডেভেল বলুন, ডেস্পিগেল বলুন, যত নামি দামি রয়টার্স বলুন, আমি জানি না দি গার্ডিয়ান বলুন, লন্ডনের লন্ডনের দি টাইমস বলুন, যে কোনো পত্রিকা খুলে দেখেন, একটি পত্রিকা কোনো মিডিয়া দেখাতে পারবেন না। ইন্টারনেট বলুন, ইউটিউব বলুন, কোথাও কেউ দেখাতে পারবেন না কেউ বলেছে 7ই নভেম্বর বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে। তারা বলেছে এখানে একটা নাটক হয়েছে, একটা প্রহসন হয়েছে এবং সেই প্রহসনের মাধ্যমে বাংলাদেশে একটি একদলীয় শাসন পাকাপোক্ত হয়েছে। এটাই বিশ্ববাসীর কথা, এটা শুধু আমাদের কথা নয়। এতে প্রমাণিত হয় যে আমরা যে কথাটি আমরা বিগত বছর ধরে এবং সর্বশেষ অক্টোবর 2005 থেকে দেশবাসীকে আমাদের আন্দোলনের সেই পর্যায়ে বলে এসেছিলাম এবং এখনো বলছি, আমাদের সেই কথা যে সত্য সেটা বিশ্ববাসী প্রমাণ করেছে। আজকে এই মুহূর্তে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানিয়ে আমি তার যে স্বাধীনতার ঘোষণার যে ভূমিকা, তিনি কারোর জন্য অপেক্ষা করেননি, তিনি নিজে স্বতঃ প্রণোদিত হয়ে নিজের দায়িত্ব মনে করে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন একটি পাকিস্তানের একটি দুর্ধর্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে, এবং সেটি তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা। আসুন আজকে আমরা তার আদর্শ অনুসরণ করি। এখানে একটি কথা মনে রাখতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথায় আবার ফিরে যায়, তিনি বলেছিলেন ব্যক্তির চেয়ে দেশ, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা সেই আদর্শে আমরা রাজনীতি করি, আমরা রাজনীতি করি মানুষের জন্য। আমরা আওয়ামী লীগের মতো ক্ষমতা, অর্থ, সম্পদ, বিত্ত, বৈভব তার জন্য আমরা রাজনীতি করি না। আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতিতে নেমেছি। আমরা একথা জনগণকে বলেছি, আমাদের এই আন্দোলন ক্ষমতায় যাবার আন্দোলন নয়, এটা ভুল ধারণা। আমরা রাজপথে নেমেছি আমরা এদেশের মানুষের ক্ষমতা, মানুষকে ফিরিয়ে দেবার জন্য।
বাংলাদেশে একটি পরিবর্তন আমরা আনতে চাই, যে পরিবর্তনের মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে, এদেশের মানুষ সম্মানের সঙ্গে বাংলাদেশের নাগরিক বলে বিশ্বের মুখে পরিচয় দিতে পারবে। একটি বাকশালী দেশের গণতন্ত্রবিহীন নাগরিক হিসাবে নয়। কাজে আজকে আমরা আপনাদের প্রতি একটি অনুরোধ রাখব, আমাদের যে আন্দোলন, আমার সবশেষ কথা, আমাদের যে আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের 80 দশকে যে আন্দোলন আমাদের শিক্ষা দিয়েছেন, শহীদ আদর্শের কথা আগেই বলেছি, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের আজকে যে নেতৃত্ব এবং শিক্ষা দিচ্ছেন, সেটা আমি স্পষ্ট করে আপনাদের কাছে বলে দিতে চাই। বিএনপি একটি উদারনৈতিক শান্তিপ্রিয় রাজনৈতিক দল, আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাস, আমরা শান্তির আন্দোলনে বিশ্বাস করি। বিএনপি লোকই বৈঠার রাজনীতি করে না, বিএনপি সভ্য মানুষের রাজনীতি করে। এখানে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির প্রভেদ হতে পারে, আমাদের এই আন্দোলনের পথ অনেক দীর্ঘ, কিন্তু আমরা এটা নীতিগতভাবে বিশ্বাস করি, যেহেতু আমাদের এই সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, এবং যেহেতু গণতন্ত্র এমন একটি সমাজ ব্যবস্থার কথা বলে যে সমাজ ব্যবস্থা একটি শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সে কারণে নীতিগতভাবে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, সেই সংগ্রামকেও অবশ্যই শান্তিপ্রিয় এবং নিয়মতান্ত্রিক হতে হবে, এটা আমাদের কথা। এবং সেই নিয়মতান্ত্রিক শান্তিপ্রিয় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা নিরস্ত্র জনসাধারণ রাজপথে থেকে সরকারের বন্দুক বুলেটকে মোকাবেলা করে, এই সরকারকে পরাজিত করে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব, জনগণের সরকার আমরা এদেশে গঠন করব ইনশাআল্লাহ, আমরা এদেশে পুনর্জীবিত করব ইনশাআল্লাহ। এবং সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা সবাই এখানে এসেছি, এ কথা ভুলে গেলে চলবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদিন নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবারের জীবন বাজি রেখে দেশমাতৃকার আহ্বানে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিলেন, আই মেজর জিয়াউর রহমান টু হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ। কে বলেছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখনও তো বাংলাদেশে 5-6 কোটি মানুষ বসবাস করত। যেদিন 25 মার্চের কালো রাতে পাক হানাদার বাহিনী হায়নার মতো নিরস্ত্র বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন তো আর কেউ সাহস নিয়ে একথা বলতে পারেনি। আজকে যে আওয়ামী লীগ যারা আজকে একটি স্বৈরাচারী সরকার, একটি বাকশালী সরকার গঠন করেছে, সেই আওয়ামী লীগ যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে, তারা বুকে হাত দিয়ে বলুক, তারা কেন সেদিন বাংলাদেশ একটি পলায়ন পর রাজনৈতিক দল হিসাবে অদৃশ্য হয়ে গিয়েছিল, তারা এই প্রশ্নের আজকে জবাব দিন। এবং আপনারা সেদিনের আওয়ামী লীগের চরিত্র বিশ্লেষণ করুন,
আপনারা বুঝতে পারবেন কেন পরবর্তীতে 75-এ তারা একবার সংসদের ভেতরে 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করে পাকাল কেন কায়েম করবে। এবং আপনারা সেই চরিত্র অনুধাবন করুন, আপনারা বুঝতে পারবেন আজকে কেন সরকার আবার বাংলাদেশে 15 বছরের অত্যাচার নির্যাতনের পরে বাংলাদেশের স্বাধীনতার যে আদর্শ সেই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে কেন আজকে আবার পাকশাল টুকান করেছে। মনে রাখতে হবে সেই প্রেক্ষাপটে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এবং আজকে আমাদের যে প্রতিজ্ঞা, আমরা শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন গাথা এখানে গাইলে হবে না। আপনারা শুনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে অর্জন করেছিলেন, সেই প্রতিটি অর্জনের প্রতি আস্থা বিশ্বাস রেখে আজকে আমাদের উপরে একটি দায়িত্ব বর্তিয়েছে। সেই দায়িত্বটি কি? আমরা জীবন বাজি রেখে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনব। আমি এখানে দীর্ঘ বক্তব্য দিতে আসি নাই, বক্তব্য আমরা অনেক দিয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের কীর্তি গাথা বলতে গেলে সারাদিন সারারাত বলে আমি শেষ করতে পারবো না। আপনারা বিভিন্ন বক্তার মুখে তার জীবনের ইতিহাস শুনেছেন, আমি খুব সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো শুধু বলবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গুণাবলী, সেই প্রতিটি গুণাবলী আপনারা নিজের জীবনে প্রতিভাসিত করুন, এবং সেটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আজকের বাংলাদেশের 18 কোটি মানুষের সবচেয়ে বড় চাওয়া যেটি তাদের ভোটের অধিকার, এদেশের মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার, গণতন্ত্রের অধিকার, একটি সুষম অর্থনীতির অধিকার, একটি সুন্দর সমাজ ব্যবস্থার অধিকার, প্রতিটি অধিকার ইনশাআল্লাহ আমরা এই দেশের মানুষকে ফিরিয়ে দিতে পারব। এবং সেই প্রতিতি নিয়ে আজকে আমাদের রাজপথে থাকতে হবে। সরকার গুলি করবে, আপনারা পৃথিবীর ইতিহাস দেখুন, লক্ষ্য করুন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কোনোদিন সহজ ছিল না। ইংল্যান্ডের মতো রাজতন্ত্রের দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সে দেশের চিন্তাশীল মানুষ ম্যাগনা কার্টা তৈরি করেছিল ত্রয়োদশ শতাব্দীতে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই সেই অ্যাবসলিউট মনার্কি বিলেতের সেই অ্যাবসলিউট মনার্কিকে পরিবর্তন করে কনস্টিটিউশনাল মনার্কির একটি মডেল তৈরি করতে তাদের সেই সংগ্রামে 200 বছর লেগেছে। আপনারা আমেরিকার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস দেখেছেন, 1776 সালে তারা স্বাধীন হয়েছিল, তার পূর্ববর্তী সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করুন। ফ্রান্সে ব্যাস্টিলের ইতিহাস দেখেছেন, ব্যাস্টিল পূর্ববর্তী সংগ্রাম আপনারা ভুলে গেলে হবে না। পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কোনোদিন সহজ ছিল না, আমরা সেই কঠিন সংগ্রামে নেমেছি, আমাদের বুকে বল আছে, আমরা সেই সংগ্রামের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখে নেব। আজকে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব সংক্ষিপ্ত ভাবে বলছি, অনেক কথা বলা যাবে না, কথা বলার সময় নেই, এখন কাজের সময়। খুব সংক্ষেপে বলছি তিনি কি বলেছিলেন,
আমি একটি উদাহরণ আনব, বিশ্বের আরেক নেতা মাও সেতুং, তিনি বলেছিলেন পাওয়ার লাই ইন দ্য ব্যারেল অফ দ্য গান, বলেননি? অথচ দেখুন অবাক কাণ্ড, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তো নিজে সৈনিক ছিলেন, তিনি কিন্তু কোনদিন বলেননি পাওয়ার লাইজ ইন দ্য ব্যারেল অফ দ্য গান। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন জনগণ সকল ক্ষমতার উৎস। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা। এবং সেই জনগণের শক্তি দিয়ে আজকে আমরা বর্তমান দুই সরকারের বন্দুকের শক্তি, বুলেটের শক্তি, হ্যান্ড গ্রেনেডের শক্তি, টিয়ার গ্যাসের শক্তি, জল কামানের শক্তি, অথবা যত রকমের শক্তি আছে তাকে সেই অন্যায় সব শক্তিকে আমরা পরাভূত করি। এটাই হচ্ছে আজকে আমাদের প্রতিজ্ঞা। এবং আমি পৃথিবীর ইতিহাসের কথা বলেছি, সেটা ইতিহাস, সেই ইতিহাস যেমন একদিকে প্রমাণ করে যে এই সংগ্রাম অত্যন্ত কঠিন এবং দুরূহ, পাশাপাশি সেই ইতিহাস এটাও প্রমাণ করে যে সত্যের জয় হবেই, মানুষের জয় হবেই, অন্যায় পরাজিত হবে, স্বৈরাচার পরাজিত হবে। এটাই ইতিহাসের সত্য। আপনাদের মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধ করেননি, তাকে দেশের মানুষ ভালোবেসে বীর উত্তম উপাধি দিয়েছিল। শুধু তাই নয়, পরবর্তীতে যখন ঐতিহাসিক সাতই নভেম্বরে বাংলাদেশের মানুষ, সিপাহী, জনতা ঐক্যবদ্ধ হয়ে এদেশে অন্যায়ের বিরুদ্ধে, বাকশালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তখন কিন্তু তারা আবার খুঁজে এনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেই দায়িত্ব দিয়েছিল এই দেশকে গণতান্ত্রিক দেশে পুনঃপ্রবর্তিত করা। সেই দায়িত্ব কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের ইচ্ছায় গ্রহণ করেছিলেন, এদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন। এবং মাত্র 3.5 বছর, হিসাব করে দেখুন, এফেক্টিভ রুল ছিল তার মাত্র 3.5 বছর। সেই 3.5 বছরে তিনি যে অর্জন করেছিলেন আপনারা তার বিস্তৃত ইতিহাস বিভিন্ন বক্তার মুখে শুনেছেন, আমি দীর্ঘ করব না, কিন্তু সেই 3.5 বছরে তার অর্জনের ইতিহাস আমি জানি না, আমরা পরবর্তী 35-40-45 বছরে করতে পেরেছি কিনা। এখানেই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃতিত্ব, এখানেই ছিল ছিল তার যোগ্যতার প্রমাণ। আজকে নতুন করে আসুন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই দীক্ষায় দীক্ষিত হই। জীবন বিসর্জন দিয়েছিলেন কেন? দেশ মাতৃকার জন্য, একথা ভুলে গেলে চলবে না। আজকে আমরা জীবন দিচ্ছি, আপনারা যদি বিগত 15 মাসের ইতিহাস পর্যালোচনা করেন, লক্ষ লক্ষ কোটি মানুষ বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে প্রথমে শুরু করে তার পরবর্তীতে বিভিন্ন জেলায়, উপজেলায়, এমনকি একদিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একদিনে আমরা বাংলাদেশের প্রায় 7,000 ইউনিয়নে পদযাত্রা করেছিলাম এই অন্যায়ের বিরুদ্ধে, এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশ তথা এশিয়ার ইতিহাসে এ ধরনের প্রতিবাদের কোনো দ্বিতীয় উদাহরণ আমি দেখি নাই। সরকার দাবি করতে পারে তারা একটা সাজানো প্রহসনে নির্বাচন করে, একটু আগে শুনেছেন 300 সিটের পার্লামেন্টে 600 সংসদ সদস্য সৃষ্টি করে নতুন একটি তাড়াহুড়া করে নতুন একটি ক্যাবিনেট সৃষ্টি করে তারা হয়তো
atto chinta korte pare je tara khomota esheche abar tara khomota diye bangladesher gonotontro kami manush ke tara podanoto kore rakhbe eta hoyto tara chinta korte pare kintu bastobota ta ki seta apnader bujhte hobe bastobota holo ei je bangladesher 12 koti voter 18 koti manush 7 জানুয়ারি 2024 তারিখে এই সরকারকে বর্জন করে তাদের মুখে কলম কলম আজকে এটা আমাদের কথা নয় সারা বিশ্বে যারা মানুষকে সম্মান করে যারা মানবাধিকারকে সম্মান করে যারা গণতন্ত্রকে সম্মান করে